হ্যালো মিলস আসসালামু আলাইকুম বাংলাদেশি ম্যাম ল্যান্ডেন এখন সকাল এগারোটা বাজে আজকে শনিবার বাচ্চাদের স্কুল বন্ধ আমার হাজব্যান্ড এরই মধ্যে অফিসে চলে গেছে আজকে আমার আমার বান্ধবীর বাসায় দাওয়াত আছে ইফতারের দাওয়াত সেই জন্য বাসায় রান্নার ঝামেলা একটু কম আমি আজকে আমার পুরো বাসাটা একটু ক্লিন করব। আজকে মনটাও না খুব খারাপ কেন জানেন আমার আয়ারল্যান্ডে যে বোনটা অ্যাক্সিডেন্ট হয়েছে ওর আজকে ম্যারেজ অ্যানিভার্সারি তো ওর হাজব্যান্ডকে ছাড়া এই প্রথমবারের মতো ম্যারেজ অ্যানিভার্সারি খুবই কষ্টের আমাদের সবার মন খুবই খারাপ তারপরও কিছু করার নেই জীবন তো চলবেই গতকাল থেকে অনেক খারাপ লাগছিল যে পয়লা মে ওর ম্যারেজ অ্যানিভার্সারি ওর ম্যারেজ অ্যানিভার্সারিটা সবসময় এজন্যই বেশি মনে থাকে মে মাসে এক তারিখে ওর বিয়েটা হয়েছিল এবং এক তারিখে তো বাংলাদেশের সব কিছু বন্ধ থাকে সেজন্য সবসময় এদিনটার দিনটার কথা বেশি মনে পড়ে আর আমার বোনের জীবনটাই যে এরকম একটা দুর্ঘটনা চলে আসবে সেটা কখনো চিন্তা করতে পারিনি আসলে কোনো ভাষা খুঁজে পাই না আমি বড় তো আমার কাছে মনে হয় যে আমার সামনে আমার ছোট বোনের এমন একটা দিন দেখতে হবে আমি এটা আসলে ভাবতেই পারি না তারপরও পাকের যা ইচ্ছা তা তো হবেই আল্লাহর ডিসিশনই হচ্ছে বড় ডিসিশন আমি বাসায় একটু টুকিটাকি কাজ করে তারপর একটু বের হয়েছি এখন দুপুর সাড়ে বারোটার মতো বাজে আমি একটা আইসল্যান্ডে চলে আসছি আমার বান্ধবীর বাসার জন্য একটু ফ্রুট নিচ্ছি একটু সুপার ড্রাগে যাব বান্ধবীর জন্য ছোট একটা গিফট কিনবো ভালো লাগছিল না তো তাই মনে হলো যে বাসার সামনে যে সব আছে সেখান থেকে নিয়ে যাই আর ওরা খুব ডায়েটে আছে সেজন্য ওরা দই মিষ্টি অত পছন্দ করে না তাই ভাবলাম যে একটু ফ্রুট আইটেমই নিয়ে যাই আর আমার এই বান্ধবীটার ষোলো তারিখে বার্থডে ছিল ১৬ এপ্রিল আমি অসুস্থতার জন্য ওকে উইশ করতে পারিনি প্রত্যেক বছরই ওকে আমি উইশ করি তো হঠাৎ করে মনে হলো ওকে আজকে একটা কার্ড দিব আর ছোটো একটা গিফট দিব আমি এখন একটা আপেল গাছের সামনে আসছি তো আপেল ফুল আপনাদের দেখাচ্ছিলাম এই গাছটার মধ্যে কিছুদিন আগে আমি আপেল দেখিয়েছিলাম এখন আবার নতুন করে ফুল আসছে আপেল ফুল দেখতে কিন্তু অনেক সুন্দর অনেক ভালো লাগে সামনাসামনি দেখতে তো আমি সব কিছু নিয়ে বাসায় চলে আসছি আজকে খুব বেশিক্ষণ বাইরে আর থাকতে ইচ্ছে হলো না মনে হলো যে না বাচ্চারা একা আছে আমি চলে যাই তো আইসল্যান্ড থেকে এগুলোই নিয়ে আসলাম আয়াস আদিয়ানের আইসক্রিম কিউকাম্বার দরকার ছিল টমেটো দরকার ছিল আর বান্ধবীর বাসার জন্য সব ফ্রুট নিয়ে আসছি ফ্রুটগুলো সব ওর বাসায় নিয়ে যাব আর কিউকাম্বার টমেটো আর আইসক্রিমটা শুধু আমার বাসায় রাখবো আর একটা ফুলকপি কিনেছি সেটা আমার বাসায় থাকবে এই তো আজকের কেনাকাটা তো আদিয়ান তো খুবই এক্সাইটেড কারণ আমার বান্ধবীর একটা ছেলে আছে ওর সাথে আদিয়ানের আয়াজের খুব ভালো ফ্রেন্ডশিপ তো যখন থেকে শুনেছি যে আজকে ওদের বাসায় যাব সকাল থেকেই যে আর কখন যাবা কখন যাবা আর ওর ছেলেও আমার বান্ধবীকে নাকি খুব ডিস্টার্ব করছিল যে ওরা এখন আসে না কেন ওরা এখনও আসে না কেন ও আয়েজের জন্য বার্গার ব্রেডও নিয়ে আসছি আদিয়ানের ক্রিপ দরকার ছিল সেটা নিয়ে আসলাম আর আয়েজের জন্য আরেকটা চকলেট ব্রেড নিয়ে আসছি পেয়ার্স বানানা পাইনাপল আর স্ট্রবেরি এগুলোই হচ্ছে ফ্রুট আর হচ্ছে গিয়ে অ্যাভোকাডো এই তো এখন সব কিছু গুছিয়ে নিলাম আর এখানে ওর বার্থডের জন্য একটা হাই হাইশোটো প্লেট নিয়েছি রেগুলেশনে আর একটা কার্ড নিয়েছি তো এখন সব কিছু রেখে আমি বাসার কাজগুলো করি আদিয়ান আইসক্রিম খাওয়ার জন্য খুব অস্থির হয়েছে তো আইসক্রিম খাওয়া ওদের হয়ে গেল বললাম তোমরা এখন কি খেতে চাও প্রত্যেকদিনই জিজ্ঞেস করি যে ভাত খেতে চাচ্ছ নাকি নাগেট নাকি বার্গার নাকি নুডলস তো আজকে বার্গার খেতে চাইলো তো দুজনকে বার্গার দিয়ে দিলাম আর আদ্রিতা তো রোজা সব করছে আল্লাহ তালার অশেষ রহমতে তো অনেকদিন পর আবার সেই তেলটা বানাচ্ছি যেই তেলটার রেসিপি আপনাদের দিয়েছিলাম এবং এই তেলটার অনেক সুনাম পেয়েছি আমি অনেক ভালো রিভিউ ছিল যে আপো আমাদের আগে মাথায় খুব চুল পড়তো এই তেলটা দেওয়ার পর এখন আর চুল পড়ে না জানেন আপনাদের এত সুন্দর সুন্দর রিভিউ পড়লে না আমার অনেক ভালো লাগে তখন মনে হয় কি আমার জীবনটা মনে হয় ধন্য আমি মানুষের জন্য এক পার্সেন্ট হলেও কিছু করতে পেরেছি এই যে আপনাদের একটা উপকার হয়েছে এতে আমি না অনেক খুশি তো আজকে আবার তেলটা বানাচ্ছি আমার আর জন্য আজকে খুব অল্প পরিমাণে বানাবো খুব বেশি পরিমাণে বানালে হয় কি একটু নষ্ট হয়ে যায় কারণ আমি মাথায় একটু কম তেল দেওয়া পছন্দ করি আমার মেয়েও খুব বেশি তেল দিতে চায় না তাই আদ্রিতার আমি যেন দুবারের মতো দিতে পারি মানে আজকে দেবো আর নেক্সট উইকে আবার দেবো ঠিক তেমনভাবেই পরিমাণ করে বানাচ্ছি আমি এটার ফুল রেসিপি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব যারা দেখেনি তারা আবার দেখে নেবেন সত্যি খুব উপকারে আসে এই তেলটা তো আজকে আমি রেড অনিয়ন দিয়ে বানাচ্ছি তবে এই তেলটা প্রথমবার দেখিয়েছিলাম যে সাদা পেঁয়াজ দিয়ে বানাবেন তবে বাসায় যদি রেড অনিয়ন থাকে সেটা দিলে আরেকটু বেশি ভালো হয় আর যেগুলো দিয়েছিলাম খাটি নারিকেল তেল কালো জিরা চা পাতা এ তো এখন খুব ভালোভাবে জাল দিয়ে তারপর ছেঁকে নেব এবং ঠান্ডা করে নেওয়ার পর মানে কুসুম গরম থাকা অবস্থায় আমি এর সাথে কাস্টার অয়েল মিশিয়ে দেবো আর কাস্টার অয়েল পিওর লিঙ্কটা মানে কাস্টার অয়েল কিন্তু একদম খাঁটিটা আপনি এশিয়ান দোকানে পাবেন না এই তেলটা হচ্ছে একদম খাঁটি আমি যেটা লিঙ্ক দিব। আপনারা চাইলে কিনে নিতে পারেন আমি অলিভ অয়েলের লিঙ্ক দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো পেয়ে যাবেন আগে মনের মধ্যে না খুব একটা প্রফুল্লতা কাজ করতো যে এ ড্রেসটা পরবো এভাবে সাজবো এভাবে একটু ছবি তুলব যখন থেকে আমার বোনের অ্যাক্সিডেন্টও হলো না আমার জীবনের অনেকখানি শেষ হয়ে গেছে আমার বোনের অ্যাক্সিডেন্টের পর থেকে আমি কিন্তু আমার হাজব্যান্ডের সাথে ছবি তুলি না জানেন আমার অনেক কষ্ট হয় আমার কাছে মনে হয় যে আমার বোনের ভেতরটা তো কেমন লাগে তাহলে আমি কেন ছবি তুলব আমার অনেক খারাপ লাগে সত্যি কথা আমার মাঝে মধ্যে এমন মনে হয় যে আল্লাহ আমি তো বড় আমি যে কোনো দুঃখ কষ্ট সইতে পারতাম কিন্তু ও তো ছোটো এবং ও সবার জন্য করে ওকে যে কেন তুমি এত বড় দুঃখটা দিলে আল্লাহ মাঝে মধ্যে না অনেক খারাপ লাগে তেলটা হয়ে গেছে তেলটা এখন ছেঁকে নিচ্ছি খুব বেশিক্ষণ জাল দিতে হয় না যখন দেখি যে পেঁয়াজটা একটু নরম হয়ে আসছে ঠিক তখনই নামিয়ে নিলে হয়ে যায় তো ছেঁকে নেওয়ার পর আমি এখন তেল অন্য একটা ছোট বাটিতে নিয়ে নেব মানে যতটুকু আমি আর আদ্রিতা দিব ঠিক সেই পরিমাণে নিয়ে তারপর হালকা কুসুম গরম তেলে কাস্টারেলটা এখন মিশিয়ে নিচ্ছি আদ্রিতাকে ডাক দিলাম যে মা আসো তোমার মাথায় তেল দিয়ে দিই আদ্রিতার এক্সাম শেষ হয়েছে অনেক কষ্ট করেছে আমার মেয়েটা এতদিন একদিনে দুটো করে এক্সাম ছিল তারপর ও সবগুলো রোজা রেখেছে তারাবির নামাজ সম্পূর্ণটাই পড়েছে তারাবি তো আমরা অনেকে আট টাকাত পড়ি অনেকে বিশ্বাঘাত পড়ি ও বিশ্বাত করে পড়েছে আমি দেখেছি যে ও কতটুকু কষ্ট করেছে তারপর এভরিডেই সে আমাকে মানে ইফতারের সময় বলতো যে মা তোমার কি কোনো হেল্প লাগবে আমি বলতাম না আর যদি মনে হতো যে না এইটা করলে ওর জন্য ভালো হয় বলতাম যে ঠিক আছে তাহলে তুমি রুমগুলো একটু গুছিয়ে ফেলো তখন ও হেল্প করতো আমাদের দুজনে মাথার চুলে তেল দেওয়া হয়ে গেল এখন আমি কিচেনে সব থালা বাসন ধুয়ে নেব অনেক থালা বাসন জমেছে মানে এই কাজ সেই কাজ মনে হয় এই তো করবো এটা করে আসি ঘরগুলো সব গুছিয়ে আসি ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে নেই তারপরে করি মানে এক সাইড সম্পূর্ণ করে নেওয়ার পর আরেক সাইড ধরলে আমার কাছে ভালো লাগে আপনারা ঈদে কে কী কিনলেন আসলে এত ভিউয়ার্স তো সবারটা তো আর শোনাও যায় না দেখাও যায় না তবে আশা করব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে ঈদ সবার যেন খুব ভালো হয় সেই দুয়াই থাকবে আসলে আমরা যদি চাই যে আমি এত টাকা দিয়ে একটা ড্রেস না কিনে আমার ড্রেসটা আমি একটু অল্প দামে কিনে সেই টাকাটা আমি আমার কোনো গরিব রিলেটিভকে দিই বা আশেপাশে অনেক গরিব মানুষ থাকে তাদেরকে দান করি আমার ভালো লাগে এই জিনিসটা আমি যতটুকু পারি দেওয়ার চেষ্টা করি আসলে কাউকে কিছু দেওয়া বা দান করা সেটা কিন্তু বলা ঠিক না সেটা হচ্ছে আপনি একদম নীরবই দেবেন কেউ যেন সেটা না জানে একমাত্র আল্লাহ জানবে যে আপনি দান করছেন তো অনেকেই প্রশ্ন করে যে আপনি গরিব মানুষকে দান করেন আমাকে এভাবে তারা প্রশ্ন করে আসলে কি আমি যদি এখন কাকে কি দিচ্ছি আপনাদের দেখাতাম এটা কি আপনাদের ভালো লাগতো আপনারাই কিন্তু বলতেন যে এগুলো এত দেখাতে হয় না আসলে আমরা যারা ইউটিউবে ভিডিও দিই তারা আছি না খুব বিপদে যে বলে না ছুরির এই ধার ওই ধার আমাদের কিছু দেখালো দোষ না দেখালো দোষ আমার ভিউয়ারগুলো অনেক ভালো আলহামদুলিল্লাহ আমার ভিউয়ার খুবই কম আমার যতটুকু ভিউ হয় আলহামদুলিল্লাহ আমি সাবস্ক্রাইব করতে কখনো কাউকে বলি না বা আমার খুব বেশি কিছু হয়ে যাক চ্যানেল সেটাও আমি চাই না ধীরে ধীরে হোক আলহামদুলিল্লাহ তবে অন্যান্য ইউটিউব ইউটিউবারদের কাছ থেকে শুনে অনেক কিছু খুব কষ্ট লাগে জানেন যারা ভিডিও বানায় না ওরা কিন্তু অনেক কষ্ট করে অনেক বেশি কষ্ট করে তো আমি চাইব যে এমন টাইপের কমেন্ট করবেন না যাতে কেউ কষ্ট পায় আমি অনেক ভিওর দেখি যে এক এক সময় খুব কড়া কমেন্ট করছে আবার এক এক সময় খুব মিষ্টি করে একই ব্যক্তি কমেন্ট করছে তো অনেক ভিওরের হয়তো বা মনে হতে পারে যে আমি আগে যে কমেন্টটা করেছিলাম সেটা হয়তো বা উনি দেখেনি আসলে আমি সবার কমেন্ট পড়ি এবং আমি সব মনে রাখি কে কে লেখেছিল এবং পরবর্তীতে সে আবার খুব সুন্দর করে একটা সুইট কমেন্ট লিখলো সেটাও কিন্তু আমি দেখি তখন না ওই সুইট কমেন্টটা দেখলে না একটু কষ্ট পাই যে আগে তুমি আমাকে এত কষ্ট দিয়ে কথাটা লিখলে এখন আবার এত সুন্দর করে লিখছো তোমার ভুল হয়তো বা তুমি বুঝতে পেয়েছ কিন্তু ওই যে আমি মনের ভিতরে যে কষ্টটা পেয়েছি সেটা কিন্তু এখনও মুছতে পারিনি এরকম হয় তো আমার কাছে মনে হয় যে আপনার বুঝতে হবে যে উনি গ্রিন স্ট্রিটে গিয়েছিল উনি এই দোকানটায় সময়ের অভাবে যেতে পারেনি বা বাসার এই জিনিসটা দেখিয়েছে এটা সে সব করেনি সেইটা আমাদের কেনার জন্য দেখিয়েছে যে তোমরা এই জিনিসটা কিনতে পারো এটা এই সপে পাওয়া যায় আপনারা বিশ্বাস করবেন আমার পরিচিত বাঙালিদের মধ্যে অনেকেই জানতো না রেঞ্জ সব কোনটা ডালেম সব কোনটা বা আজদা কোথায় কেউ এগুলো জানতো না আমার পরিচিতদের অনেকেই আমি সবার কথা বলছি না আমার ভিডিও দেখে অনেকেই শিখেছে অনেক কিছু তারা আমাকে বলে যে আপু আপনার এগুলো দেখে না আমরা অনেক কিছু জেনেছি আমার কাছে কিন্তু খুব ভালো লাগে এই যে আমি তাদের হেল্প করছি হেল্প অর্থ যে আপনি টাকা পয়সা দিয়ে করবেন তা না আপনি অনেকভাবে হেল্প করতে পারেন মানুষকে যাক আল্লাহ সবাইকে হেদায়ত দান করুক সেই দোয়াই থাকবে আমি এরই মধ্যে বালিশগুলো ঠিক করে নিলাম আমাদের বালিশে তুলো খুব বেশি হয়ে গিয়েছিল আমার হাজব্যান্ড বলেছে এগুলো তুমি ঠিক করবে তো তিনটা বালিশ ভেঙে আমি চারটা বালিশ বানালাম বাচ্চাদের কাপড় চোপড়গুলো ওয়াশিং মেশিন থেকে বের করে একটু মেলে দিলাম মানে ওয়াশিং মেশিনও তো একদম ড্রাই হয়ে যায় তারপরও আমার কাছে মনে হয় একটু আধা ঘন্টার মতো বাইরে রাখলে কাপড়গুলো ভালো লাগে আর বাচ্চাদের এসে দেখলাম ওরা তিনজন মিলে মুভি দেখছে তো আমি বারান্দায় এসে একটু রোদে বসলাম অনেকক্ষণ বসেছিলাম তারপর আবার সব কাপড় চোপড় নিয়ে বেডরুমে চলে আসলাম এখন এগুলো গুছিয়ে রাখব এগুলো যে পর্যন্ত না গুছাবো সে পর্যন্ত আমার ভালো লাগবে না তো আয়াস আর দিয়ানের স্কুলের ব্লেজারগুলো আলমাইতে রেখে দিচ্ছি ওদের স্কুল শার্ট স্কুল প্যান্ট সক্সগুলো আমার হাজব্যান্ডের কাপড়চোপড় আদ্রিতার কাপড় চোপড়গুলো আদ্রিতাকে দিয়ে এসে আদ্রিতা নিজেই ভাজ করে ওর আলমাইতে রেখে দেয় আজকে আমি আপনাদের আদ্রিতার রুমটা দেখাই দেখেন ও কত সুন্দর করে গুছিয়ে রাখে ও তো মুভি দেখছে তো এই ফাঁকে আমি আপনাদের দেখিয়ে ফেলি আদ্রিতার রুমে এই যে কার্টুনটা এগুলো কিন্তু ও আট করেছে ওর এটা একটা ওর কিছুটা শখ ওর তো পূরণ করতে দিতেই হবে কোরআন শরীফ দেখলেন সে সেই কোরআন শরীফ মিনিংসহ পড়ে আমরা কয়জন মিনিংসহ পড়ি বলেন ও কিন্তু সম্পূর্ণ কোরআন শরীফটা মিনিংসহ পড়া পছন্দ করে আমি ওকে যে সিক্সটিন দিয়েছিলাম সেটা সে ফেলেনি সে সে সেটা সাজিয়ে রেখেছে ও এখানটায় ও নিয়ে যে ডেকোরেশন করে রাখে কিছু বলি না ঠিক আছে ওর পড়াশোনা ঠিক আছে ও পাচক তো নামাজ পড়ছে রোজা করছে যাকে যে সম্মান দেওয়ার সেটা করছে কাজে যতটুকু হেল্প করার আমি তো অনেকবার বলেছি যে যতটুকু হেল্প করার করুক ও তো সারা জীবন কাজ করতেই হবে তাই না আজকে হোক কালকে হোক শ্বশুরবাড়ি গেলে তো কাজ করতেই হবে তো আমি এর মধ্যে নামাজ কালাম শেষ করে রেডি হয়ে নিলাম বাচ্চাদেরও রেডি করে নিলাম এখন আমার হাজব্যান্ডও চলে আসছে অফিস থেকে তো এখন আমরা আমার ফ্রেন্ডের বাসায় চলে যাচ্ছি এখন পৌনে আটটার মতো বাজে আয়াস আদিয়ান তো খুবই হ্যাপি তারা যাচ্ছে মানে একটু দুষ্টমি করবে আর কি আর আদ্রিতাও খুশি হয় কারণ ওর মেয়ের সাথে আদ্রিতার আবার ফ্রেন্ডশিপ আছে সেজন্য তো আদ্রিতাকে আজকে মার্শাল্লাহ খুব ভালো লাগছিলো একটা কালো থ্রি পিস পড়েছে তো আদ্রিতা আগেই চলে গেছে আমরা এখন আসলাম অনেক কিছু সে করে রেখেছে তোর বার্থডের গিফটটা দিলাম সে অনেক খুশি হয়েছে দেখেছেন সে কত স্লিম হয়েছে এক সময় কী দেখেছিলাম এত ফ্যাট ছিল না এখন দেখেন কত সুন্দর মশালা স্লিম হয়ে গেছে শুধু তেল মিষ্টি আর ভাত এই তিনটা জিনিস ছেড়ে দিয়ে আর এভরিডে হেঁটে তার শরীর আজকে এত সুন্দর হয়েছে তাই সবাই এটা চেষ্টা করবেন অয়েল ফ্রি খাবার খাবেন ফ্রাই দিয়ে সব কিছু খাবেন একদম সুইট কাট করে দেবেন আর ভাত ভাত একদম না সপ্তাহে একদিন অল্প একটু ভাত খাবেন আর প্রত্যেক দিন এক ঘন্টার মতো হাঁটবেন তাহলেই শরীর খুব সুন্দর শুকিয়ে যায় অনেক খাবার বানিয়েছে না আমি সব কিছু একটু গুছিয়ে দিলাম অনেক খাবার আমি বললাম তুমি একা এত কিছু কেন করেছো আমাকে ডাক দিতে আমি তোমাকে হেল্প করতাম রোজা রেখে এত কাজ করা সত্যিই কিন্তু অনেক কষ্টের অনেক কিছু করেছে তো ইফতারের টাইম হয়ে গেছে এখন আমরা সবাই মিলে ইফতার খাব দই বড়াও করেছে আমার হাজব্যান্ডের কিন্তু দই বড়াটা খুব পছন্দের তো আমরা সবাই মিলে বসে পড়লাম এখন আমরা সবাই ইফতার খাচ্ছি আর আমার হাজব্যান্ড আজকে থেকে মসজিতে গিয়ে তারাবি পড়বে ফজরের নামাজটাও পড়বে ও অনেক দিন ধরে বলছিল যে শেষের দশ রোজা আমি মসজিতে গিয়ে তারাবি করব আর ফজরের নামাজটা মসজিতে গিয়ে করব তা আজকে রাতের থেকে ও সেটা শুরু করবে তো আমরা একটু তাড়াতাড়ি বের হয়ে গেলাম আমার বান্ধবী সব কিছু ক্লিন করে নিল তারপর গল্প করে আমরা বের হয়ে গেলাম আমি খেয়েও যাচ্ছি আবার নিয়েও যাচ্ছি আমার সাথে সে অনেক কিছু দিয়েও দিয়েছে খাবার তো আমরা এখন বাসায় যাওয়ার পর যেহেতু নামাজের সময়ও হয়ে গেছে তো আমার হাজব্যান্ড মসজিদে চলে গেল তারাবি নামাজের জন্য আর আমার সাথে দেখেন কত কিছু দিয়ে দিয়েছে মুরগির গোস্ত দই বড়া আর পাস্তা আজকের ব্লগ এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখুক আল্লাহ হাফেজ